এভরিওয়ান, ওয়েলকাম টু ঘরে বাইরে বাই মি মনোরিনা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে আমার দিনটা স্টার্ট করছি এখন থেকে, কারণ এখন বাজে 9:45 আর আমরা সবাই মিলে, যত আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, সবাই মিলে যাচ্ছি, বেড়াচ্ছি, রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। কেন? কারণ বিয়ের পরে জোরে খাওয়াতে হয়, সবার বাড়িতে গিয়ে গিয়ে খাবে, কিন্তু ওদের টাইম কম আছে, সেই কারণে সবার বাড়িতে যাওয়াটা ইম্পসিবল ওদের পক্ষে। তাই জন্য সব বোনেরা মিলে প্ল্যান করেছি যে তো আমরা এখন সবাই মিলে জোরে খাওয়াবো। আমরা এখন যাচ্ছি, বেরোচ্ছি। তো এই তো মানে সবাই খুব চিল্লামিল্লি করছে, মানে এখন সবাই খুব রাগারাগি করছে, কারণ আমাদের অলরেডি 9:45 বাজে, 11:12 মতো সব বন্ধ হয়ে যায়, তো আমাদের ব্যাক করতে হবে। তো আজকে আমরা সবাই জোরে খাওয়াবো বোনদের, তাই জন্য ওদেরকে নিয়ে যাচ্ছি। তো আজকে কম কথা বলতে বলছি ওকে, এখন আমরা বেরে তারপরে বেরিয়ে কথা বলবো। বাই, যা যা যা। তো হ্যাঁ, যেটা শুনলেন, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে সব ভাই বোনেরা মিলে বনশোনাকে আর সৌরভকে জোরে খাওয়াবো। কারণ জোরে খাওয়ানো নিয়ম আছে, কিন্তু ওদের সময় কম আছে, সবার বাড়িতে গিয়ে গিয়ে খাওয়া পসিবল না, তাই জন্য আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাচ্ছি। যাচ্ছি পার্ক স্ট্রিট মার্কো পোলোতে। তো ওখানে যাই, গিয়ে কী কী খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা।
গুড মর্নিং। কালকে সবাই তো খুব এনজয় করেছি, আর তারপর রাত্রিবেলা এসে সবাই মিলে মুভি দেখতে শুরু করে দিয়েছিলাম। তো আর মুভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালও নেই, তো ওরা অনেক রাত পর্যন্ত জেগেছিল বাট আমি ঘুমিয়ে গেছিলাম। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কী কী করবো সেটাই দেখাবো। তো কালকে তো খুব ভালো এনজয় করেছি, আর আজকে যেহেতু ব্লগটা এন্ড করা হয়নি তো আজকে সকালবেলাটা আপনাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠে হাপু ব্রেকফাস্ট বানিয়েছে, তুদি দিদি লাঞ্চ বানিয়েছে, সেগুলো তো হয়ে গেছে, আর ঘরদোরও সব ক্লিন ক্লিন করা চলছে। তো সবাই রয়েছে, সবাই যে যার মতন কাজ করছে, তার মধ্যে হাসি টাট্টা গল্প আনন্দ সব চলছে আমাদের। আর তারপর কী করবো সেটাও দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এখানে সব প্যাকিং চলছে রাজস্থানে যাওয়ার, কেকের প্যাকিং করছে সৌরভ, বোন সোনা, আকাশ। আর এখানে চলছে হলো প্যাকিং রাজস্থানে যাওয়ার, বস্তায় ভরা হচ্ছে সব জিনিসপত্র, এখানে তো প্যাকিং চলছে। আর বাকি কিছু ওর ইনলসরা যখন গেছে তখনই নিয়ে গেছে, আর ওরা তো পরে যাচ্ছে ফ্লাইটে, ফ্লাইটে যাটা যতটুকুনি হবে সেটুকুনি নিয়ে যাবে, আর বাকিটা কুরিয়ারে পাঠানো হবে, ওদের ফ্ল্যাটেই ড্রপ করে দেবে সব ফার্নিচার। ফার্নিচার তো ওখানেই অর্ডার করা হবে, মানে এমনি যারা যা এখানকার গিফট তত্ত্ব যা যা পাঠানো হয়েছে ছোটোখাটো জিনিস সেগুলো সব যাচ্ছে কুরিয়ারে। এদিকে রান্না বান্না চলছে, রান্না করছি ফুলকপি, আলু ভাজা, কোপ্তা, ছানার কোপ্তা রান্না হচ্ছে। ছানার ডালা রান্না হচ্ছে কারণ সৌরভ তো ভেজ খায়, তো ওর জন্য হচ্ছে। অ্যাকচুয়ালি চারখানা দুধের প্যাকেট সকালবেলায় কফি বানাতে গিয়ে কেটে গেছে একসাথে, জানি না কেন। তো এনিওয়ে সেগুলো দিয়ে ছানার ডালনা করা হচ্ছে, আর বাকি তো আমাদের যা যা খাবার আছে কারণ তুতি দিদি বয়াল মাছ রান্না করেছে। আর ওইদিকে হাপু সকালবেলা ব্রেকফাস্টে কি জানি ওটা বানিয়েছিল, তো আলু পরাঠা, আলু পরাঠা বানিয়েছে। তো এইসব অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে, আর তারপর প্যাকিং ট্যাকিং তো চলছে। আমি এখন স্নানে যাবো, জামা কাপড় নিয়ে ঘুরছি, তো স্নানটা করে আসি, এসে কথা বলছি আপনাদের সাথে। সো আই এম ডান, আমার স্নান তো হয়ে গেছে, এটা আমি কোনো সময় মিস করি না, যতই সব কাজ থাকুক না কেন রাত্রিবেলা শোবার সময় অ্যাটলিস্ট শুয়ে মানে স্নানটা করেই শুই। আর এই বিয়েবাড়িতে প্রত্যেকেরই এত দৌরত্ব হচ্ছে, তো স্নান না করলে তো কেউ মাথা তুলতে পারতো না কারণ ঘুমও হচ্ছে না কারো। তো এটা অনেকক্ষণ ধরে আমি করি স্নানটা, তাতে খুব সারাদিনে যত টায়ার্ডনেসই থাকুক না কেন সেটা পুরো দূর হয়ে যায়, পুরো রিল্যাক্স ফিল হয়। আর এক্ষুনি স্নান করে বেরোলাম তাই চুলগুলো এখনও ভেজা রয়েছে, তো চুলগুলো এখন ড্রাই করবো, করে রেডি হব, হয়ে বেরাবো। হ্যাঁ বেরাবো কারণ বাবাইকে নিয়ে যাব ডক্টরের কাছে, আই স্পেশালিস্টের সাথে একটু কনসাল্ট করতে হবে বাবার চোখের ব্যাপারে, তো সেটা একটা কাজ আছে। হ্যাঁ তবে লাঞ্চ করেই বেরাবো, এত ভালো ভালো রান্না হয়েছে বাড়িতে সেগুলো মিস করা যাবে না, ওগুলো খেয়েই বেরাবো। আর কাজ তো আছে, তো তাড়াতাড়ি করে রেডি হতে হবে, খেতে হবে, অনেকগুলো কাজ। আর তার ফাঁকে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমার যে মঙ্গলসূত্রটা আমি পরে আছি ওটা আমি কোথা থেকে কিনেছি, তো এই মঙ্গলসূত্রটা আমি কিনেছি অ্যাকচুয়ালি এটা গিফট পাওয়া, তীর্থঙ্কর আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে গিফট করেছিল। এই মঙ্গলসূত্রটা আমি পিসি চন্দ্র থেকে কিনেছি আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে, এটা ডায়মন্ডের মঙ্গলসূত্র। তো এই হলো আপডেট, আর এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, বেরাতে হবে। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো তাহলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে যদি ফার্স্ট ভিউয়ার্স হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কারণ পরের ব্লগগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এদিকে আমরা রোজই কিছু না কিছু খাচ্ছি, কেউ না কেউ কিছু কিছু না কিছু খাওয়াচ্ছে, যেরকম ফুটফুটি ইয়ে খাওয়াচ্ছে আমাদেরকে, জুস খাওয়াচ্ছে রোজই অলমোস্ট, আর সোনামামা খাওয়াচ্ছে আইসক্রিম, এখন ওইদিকে সবাই আইসক্রিম খাচ্ছে বসে বসে, আর আমিও আইসক্রিমই খাচ্ছি। আর এই আইসক্রিমটা ওহ অসাধারণ খেতে, অসাধারণ মানে জাস্ট অসম খেতে এই আইসক্রিমটা, যদি ট্রাই না করে থাকুন প্লিজ একবার ট্রাই করুন।